হ্যালো এভরিওয়ান, আমি আসাদুজ্জামান জামান্ন। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম ইফিলস নিয়ে। আজ আমরা আলোচনা করব ফর লুপ নিয়ে। সিম্পলি ফর লুপ তিন প্রকার: হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, এবং আমরা নেস্টেড লুপ ইউজ করি। তো ফার্স্টে আমরা দেখি হোয়াইল লুপ। হোয়াইল লুপ কাজ করে একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। লেখার নিয়ম হচ্ছে হোয়াইল ফার্স্ট ব্র্যাকেট ভিতরে কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে স্টেটমেন্ট, আমি যে কাজটা বারবার করাতে চাই। তো লুপ সাধারণত ইউজ করা হয় বারবার একই কাজ করানোর জন্য। যখন আমার একটা কাজই বারবার করানোর প্রয়োজন হচ্ছে, তখন আমরা লুপ ইউজ করব। এটা হতে পারে ফর লুপ, হতে পারে হোয়াইল লুপ। এখন আমরা কতবার কাজটা করাতে চাই সেটা থাকবে এই কন্ডিশনে। কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু হবে, ততক্ষণ পর্যন্ত এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটুকু বারবার সে রিপিট করবে। যদি প্রথমেই কন্ডিশনটা ফলস হয়, তাহলে সে একবারও এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না। তো সে এভাবে বারবার রিপিট করতে থাকবে, এবং যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন ফলস হবে, ততক্ষণ পর্যন্ত সে কন্টিনিউয়াসলি স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এখন আমরা দেখব ফর লুপ। ফর লুপ লেখার নিয়ম হচ্ছে ফার্স্টে ফর, ফার্স্ট ব্র্যাকেট শুরু। এখানে তিনটা পার্ট আছে। প্রথম পার্টে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড পার্টে হবে কন্ডিশন, থার্ড পার্টে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, যেটা আমাদের প্রয়োজন হয়। ইনিশিয়ালাইজেশন পার্টে ফার্স্টে একটা ভ্যালু ইনিশিয়াল করা থাকবে, তারপর কন্ডিশন পার্টে চেক করা হবে ওই ভ্যালুটা এই কন্ডিশনকে ট্রু করে কিনা। যদি ট্রু করে, তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তারপর সিম্পলি যেটা হয়, ওই ভ্যালুটাকে এক করে ইনক্রিমেন্ট করা হয়। ইনক্রিমেন্ট করার পরে সে আবার এখানে আসবে, এসে কন্ডিশনটা চেক করবে। যদি কন্ডিশনটা ট্রু হয়, সে আবার স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এভাবে আবার ইনক্রিমেন্ট করবে, আবার কন্ডিশন চেক করবে, আবার স্টেটমেন্ট এক্সিকিউট করবে। এভাবে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা ফলস হবে, ততক্ষণ পর্যন্ত একই কাজ সে বারবার করবে। ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপটা একটু এক্সেপশনাল, একটু চেঞ্জ আছে। ডু হোয়াইল লুপে কন্ডিশন আগে চেক করবে না। ফার্স্টে আমরা যখন হোয়াইল লুপ দেখছিলাম, সেখানে আগে কন্ডিশন চেক করতো, তারপর স্টেটমেন্ট এক্সিকিউট করতো। কিন্তু ডু হোয়াইল লুপে ফার্স্টে স্টেটমেন্ট এক্সিকিউট করবে, তারপর কন্ডিশন চেক করবে। তাহলে কি হবে, প্রথমবার একবার হলেও সে স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, দেন সে একটা কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে সে আবার স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এভাবে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন ফলস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে স্টেটমেন্ট এক্সিকিউট করবে, বারবার রিপিট করবে। এখন ঘটনা হলো, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে ডিফারেন্সটা কোথায়। হোয়াইল লুপে যদি কন্ডিশন ফলস থাকে, তাহলে সে একবারও, ফার্স্টেই যদি ফলস থাকে, তাহলে সে একবারও স্টেটমেন্ট এক্সিকিউট করবে না। কিন্তু ডু হোয়াইল লুপে সে কন্ডিশন ফলস থাকলেও অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করবে। এটা হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। আর ফর লুপে ইনিশিয়ালাইজেশন করবে, কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় কাজ করবে, আদারওয়াইজ সে কাজ করবে না, বের হয়ে আসবে। আর যদি ট্রু হয়, তাহলে স্টেটমেন্ট এক্সিকিউট করবে, ইনক্রিমেন্ট করবে, তারপরে আবার কন্ডিশন চেক করবে, আবার এক্সিকিউট করবে, এভাবে চলতে থাকবে। এটা ছিল সিম্পল লুপগুলোর বর্ণনা। চলুন আমরা প্রোগ্রাম করি। যেহেতু সি ফাইল, আমরা সেভ করার সময় ডট সি নামে সেভ করব। আমরা টেস্ট নামে সেভ করি। এখন আমরা একটা প্রোগ্রাম করব যা নাকি একটা নাম্বার ইনপুট নিবে, ইন্টিজার নাম্বার এন, এবং এক থেকে এন পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করে দেখাবে।
ফার্স্ট আমরা ফর লুপ ইউজ করি, ফর এখানে scanf দিয়ে n ইনপুট নিচ্ছে কিবোর্ড থেকে, একটা ভেরিয়েবল i ডিক্লেয়ার করলাম এখানে লুপে। i ফার্স্টে ইনিশিয়ালি 1, ফার্স্টের পার্টটা আমাদের ইনিশিয়ালাইজেশন পার্ট, এখানে আমরা i 1 ধরে নিলাম। এখন সে কন্ডিশন চেক করবে i n থেকে ছোট অথবা সমান কিনা। তাহলে n এর মান যদি আমরা 5 নেই, তাহলে 5 i থেকে বড়, তাহলে কন্ডিশন ট্রু। ট্রু হলে প্রিন্ট করবে i, i এর মান কত 1। এখানে পার্সেন্টেজ ডি এরপর একটা স্পেস দেওয়া হয়েছে যাতে পরের নাম্বারটা প্রিন্ট করলে আমরা বুঝতে পারি এখানে একটা দূরত্ব থাকে। ওকে, তাহলে ফার্স্টে 1 প্রিন্ট করলো। তারপরে আমাদের কোথায় যাওয়ার কথা? ইনক্রিমেন্ট পার্টে। ইনক্রিমেন্টে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে আই কে এক বাড়ানো হলো, আগের মানের থেকে এক বাড়ানো হবে। ওকে, তাহলে এখানে আই এর মান 2 হলো, 5 2 থেকে বড়, কন্ডিশন ট্রু। ট্রু হলে সে আবার 2 প্রিন্ট করবে। তারপর আবার সে ইনক্রিমেন্ট পার্টে যাবে, 3 হলো, 3 5 থেকে ছোট, তার মানে কন্ডিশনটা ট্রু, তার মানে আবার সে 3 প্রিন্ট করবে। তারপর আবার ইনক্রিমেন্ট করবে 1, তাহলে কত হবে 4, 4 5 থেকে ছোট, কন্ডিশন ট্রু, তার মানে সে আবার 4 প্রিন্ট করবে। আবার ইনক্রিমেন্ট করবে 5 হবে, 5 5 এর সমান, ছোট না বাট সমান, এখানে লেস দেন অর ইকুয়াল, তাহলে এখনো কন্ডিশন ট্রু, তাহলে সে 5 প্রিন্ট করবে। এরপর 6 হবে, এখন 6 5 এর সমান না এবং 5 থেকে ছোটও না, তাহলে কন্ডিশন ভুল, তখন সে কি করবে, এই লুপ থেকে বের হয়ে চলে আসবে। তার মানে এখন থেকে নিচে থেকে কাজ শুরু করবে, নিচে আর আমি কিছু না লিখে রিটার্ন 0 দিয়ে দিই। রিটার্ন 0 কেন দিলাম? কারণ আমি int মেইন লিখছি, মেইনের আগে int লেখা মানে হচ্ছে রিটার্ন টাইপ ইন্টিজার, তাহলে আমাকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে হবে, দ্যাটস ওয়াই আমরা রিটার্ন 0 দিয়ে দিলাম। ওকে, বিল্ড করি। ফাইভের জন্য 1 থেকে 5 প্রিন্ট করে দেখাইছে, তার মানে আমরা কিবোর্ড থেকে 5 ইনপুট নিলাম, 1 2 3 4 5 প্রিন্ট করে দেখালো। এখানে মাঝখানে আমরা ওই যে স্পেস দিছি তাই এখানে স্পেস রাখছে, এটা একটু দেখে নিই। আমরা যদি স্পেসটা কেটে দিই তাহলে কি হবে, আমাদের গায়ে গায়ে সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাবে, একদম পাশাপাশি সংখ্যাগুলো বোঝা যাচ্ছে না, যে ইন্টিজার ভ্যালু মনে হচ্ছে পুরোটাই একটা ইন্টিজার ভ্যালু, এই জন্য আমাদের একটা স্পেস দিলে বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা দেখলাম ফর লুপ। এখন সেম কাজটা যদি আমরা হোয়াইল লুপে করতে যাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ইনিশিয়ালাইজেশনটা করতে হবে আগে, আমরা আগেই ইনিশিয়াল করে ফেলবো, দেন কন্ডিশনও আমাদের থাকবে, কন্ডিশন থাকবে ফার্স্টে, আর ইনক্রিমেন্টটা চলে যাবে ভিতরে। কেন যাবে আমি বলছি, আর এখানে হবে হোয়াইল, ওকে, ফার্স্টে আই ইকুয়াল 1 ধরে নিলাম, চেক করলাম আই ছোট কিনা, যদি ট্রু হয় এক্সিকিউট করবে, আই এর মান বাড়াবে, দেন আবার কন্ডিশন চেক করবে। তাহলে কিন্তু অনেকটা ফর লুপের মতোই হোয়াইল লুপ। আমাদের ফার্স্টে তো একটা ভ্যালু ধরে নিতে হবে, নাহলে আমি কার সাথে পেয়ার করবো? এন আমি ইনপুট নিছি ম্যাক্সিমাম নাম্বার, এখন 1 থেকে আমি এন পর্যন্ত প্রিন্ট করবো, তাহলে আই কে 1 ধরে নিলাম, দেন আই চেক করলাম, দেন আই আই প্রিন্ট করে দিলাম, ফার্স্টে 1 1, ট্রু প্রিন্ট করে দিতে, এরপরে আই এর মান আর এক বাড়াবে, বাড়ানোর পর আবার কন্ডিশন চেক করবে, ট্রু হলে আবার প্রিন্ট করবে, আবার ইনক্রিমেন্ট করবে, এভাবে 5 পর্যন্ত সে যাবে। 5 এর পরে যখনই আই এর মান 6 হবে কন্ডিশন ভুল হবে, বের হয়ে চলে আসবে। দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করে কি না। 1 2 3 4 5, সেম ফর লুপের কাজটাই করতেছে। তাহলে আমরা বলতে পারি
ফর লুপ এবং হোয়াইল লুপ প্রায় সেম, কাজ প্রায় সেম। ওকে, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করি। এভাবে আমরা খুব সহজেই অনেকগুলো কাজ একটা লুপ দিয়ে করে ফেলতে পারি, দ্যাটস ওয়াই আমরা লুপ ইউজ করি। এখন আমরা দেখি ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করবে। ডু হোয়াইল লুপের ব্যাপারটা কি ছিল, ফার্স্টে ডু তারপরে হোয়াইল, তার মানে ফার্স্টে কাজ করবে তারপর সে কন্ডিশন চেক করবে। তাহলে ফার্স্টে হবে ডু, দেন কন্ডিশন চেক করবে। দেখি কাজ করে কিনা। ওকে, এখন আমরা ইনপুট নিই এন এর মান 5, 1 2 3 4 5, সেম কাজ করতেছে। আবার ইনপুট নেই 100, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখালো। এখানে যেটা বলছিলাম যে যদি কন্ডিশন একবারও ট্রু না হয় তাহলে সে একবার হলেও কাজ করবে, তার মানে একবার হলেও সে প্রিন্টে প্রিন্ট আই প্রিন্ট করে দেখাবে। এখন আমরা এখানে চেঞ্জ করি, এন এর মান যদি 1 থেকে বড় না হয় তখন কখনোই আই এর মানের থেকে এন এর মান বড় হবে না, তার মানে আই আই তো 1। আমরা যদি 5 ইনপুট নেই, 5 কখনোই আই থেকে ছোট না, মানে এই কন্ডিশনটা এন এর মান 5 এর জন্য ভুল। দেখি আমরা ভুল কন্ডিশনের জন্য কি প্রিন্ট করে। 5 1, তার মানে সে একবার প্রিন্ট করছে আর কিন্তু করে নাই। এটাই হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।